সম্মানিত চলার পথের দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রোজা রেখে অনেক ধরনেরই কাজ করে থাকি, যেই কারণে রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে আমরা জেনে নিব কি কি কাজে রোজা ভঙ্গ হয়। পরহেজগারিতা অবলম্বনের অন্যান্য উপায় হিসেবে রমজানের রোজাকে পবিত্র কোরআনের কুতিবা শব্দের মাধ্যমে ফরজ করা হয়েছে। ইরশাদ হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মানুষেরা যাতে পরহেজগারিতা অর্জন করতে পারে যথাযথভাবে রোজা পালনের মাধ্যমে রয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেমনটি হাদিসে কুদসিতে তিনি বলেছেন, আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই, কিন্তু রোজা ব্যতিক্রম, তা আমারই জন্য, আর আমি তার প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ, অতএব তোমাদের কেউ যেন রোজার দিনে অশ্লীল কথাবার্তা না বলে এবং হৈহুল্লোড় না করে, আর যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে ঝগড়া করতে এগিয়ে আসে, তবে সে যেন বলে, আমি রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন। নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেষকের সুগন্ধ অপেক্ষা বেশি প্রিয়। বিনা কারণে যদি কেউ এই রোজা ভঙ্গ করে, তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের লাঞ্ছনা। তাই ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে, তার উপর কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হয়। তার অনুচ্ছায় বা বাধ্য হয়ে কারো রোজা ভঙ্গ করতে হলে তার উপর কেবলই কাজা ওয়াজিব। উল্লেখ্য যে কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে অন্য মাসে একটি রোজা পালন করা, আর কাফফারা হচ্ছে একটির পরিবর্তে অন্য মাসে বিরতিহীন 60টি রোজা পালন করা। ফকিহ তথা দিনের বিজ্ঞ বিচারকরা কোরআন হাদিসের গবেষণার মাধ্যমে নির্দিষ্ট কিছু কারণ নির্বাহ করেছেন, যা সংগঠিত হলে রোজা ভেঙে যায়। জেনে নেব রোজা ভাঙার কারণসমূহ। নাম্বার ওয়ান, পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। যদি রোজাদারের এ কথা মনে থাকে যে সে রোজা রেখেছে, সুতরাং কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার ও সঙ্গম করে, তবে তার রোজা ভাঙবে না। অবশ্য স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে। রদ্দুল মুতাহার, তৃতীয় খণ্ড, 365 পৃষ্ঠা। নাম্বার টু, হুক্কা, সিগারেট, চুরোট ইত্যাদি পান করলেও রোজা ভেঙে যায়, যদিও নিজের ধারণা করে যে কণ্ঠনারী পর্যন্ত ধোয়া পৌঁছয়নি। বাহারে শরীয়ত, পঞ্চম খণ্ড, 117 পৃষ্ঠা। নাম্বার থ্রি, পান কিংবা তামাক খেলেও রোজা ভেঙে যায়, যদিও সেটার পিক বারবার ফেলে দেওয়া হয়, কারো কণ্ঠনালীতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে। বাহারে শরীয়ত, পঞ্চম খণ্ড, 117 পৃষ্ঠা। নাম্বার ফোর, চিনি জাতীয় খাদ্য যা মুখে রাখলে গলে যায়, তা মুখে রেখে থুথু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। বাহারে শরীয়ত, পঞ্চম খণ্ড, 117 পৃষ্ঠা। নাম্বার ফাইভ, দাঁতের মধ্যভাগে কোনো জিনিস, ছোলা, চানা, বুট পরিমাণ কিংবা তার চেয়েও বেশি আটকে থাকার পর তা খেয়ে ফেললে, কিংবা ওই পরিমাণের চেয়ে কম কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেলে রোজা ভেঙে যাবে। দুরুরে মুখতার, তৃতীয় খণ্ড, 394 পৃষ্ঠা। নাম্বার সিক্স, দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুথু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটার স্বাদ কণ্ঠে অনুভূত হলে রোজা ভেঙে যাবে। যদি কম থাকে আর স্বাদও কণ্ঠে অনুভূত না হয়, তাহলে এমত অবস্থায় রোজা ভাঙবে না। দুরুরে মুখতার, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 368। নাম্বার সেভেন, নাকের ছিদ্র দিয়ে ঔষধ প্রবেশ করানো হলে রোজা ভেঙে যাবে। আলমগিরি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 204। নাম্বার এইট, কুলি করা অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালী বেয়ে নিচে নেমে গেলে কিংবা নাকে পানি দেওয়ার কারণে তা মগজে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। আল জাওয়াতুন নাইয়ারাহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 178। নাম্বার নাইন, ঘুমন্ত অবস্থায় পানি পান করলে, কিছু খেয়ে ফেললে অথবা মুখ খোলা থাকায় পানির ফোঁটা কিংবা বৃষ্টি কণ্ঠে চলে গেলে রোজা ভেঙে যাবে। আল জাইয়াতুন নাইয়ারাহ, প্রথম খণ্ড,
178 পৃষ্ঠা। নাম্বার 10, রক্তদান করলে রোজার কোনো ক্ষতি নেই, তবে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। ফতোয়ায়ে ফয়জুর রাসুল। যেসব কারণে রোজা মাকরু হয়, যাবতীয় হারামমন্দ কাজ যেমন মিথ্যা, গীবত, চগলখুরি, গালাগালের কারণে রোজা মাকরু হয়ে যায়। এসব কারণে রোজা সরাসরি ভঙ্গ না হলেও সেই রোজার কবলীয়ত্ব কতটুকু তা যথেষ্ট ভাববার বিষয়। বিনা কারণে জিহার মাধ্যমে কোনো জিনিসের স্বাদ অনুভব করা বা চিবানো মাকরু। অবশ্য বিশেষ প্রয়োজনে স্বাদ টেস্ট করার অনুমতি রয়েছে, তবে তা যেন কণ্ঠনালী অতিক্রম না করে, করলে রোজা ভেঙে যাবে। দুরুরে মুখতার, দ্বিতীয় খণ্ড, 395 পৃষ্ঠা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওয়ে আপনাদের চলার পথের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চলার পথে। আর আমাদের চ্যানেলের ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।